মনে হয় কি আমার দুই পাশে কেউ শুয়ে রয়েছে, দুইটা মেয়ে এরকম আমার মনে হয়েছে, দুই পাশে দুইটা মেয়ে শুয়ে রয়েছে, শাড়ি পরা চুল টুল খোলা, এরকম দুইজন মেয়ে দুই পাশে শুয়ে রয়েছে, বুঝছেন? এরকম প্রচুর ভয় পেয়ে গেছে। কল দিয়ে বললো আজকে রাতে রুমে একা ঘুমাইতে হবে, তোমার সেই রুমে আর কিছু দেখতে পারো তুমি, হঠাৎ রাত্রে যে কোনো কিছু দেখতে পারো, কিন্তু ভয় পাবে না আর জোরে চিলেনি দেওয়া যাবে না। ঘটনা শুরু হয়েছে কোভিডের সময়, কোভিড যখন আমরা সবাই হোম কোয়ারেন্টাইনে আসি, ওই সময় তো প্রচুর গরম পড়ে আর সবাই একটা হ্যাবিট হয়ে যায় যে সোশ্যাল মিডিয়া নিয়ে সবাই একটু বিজি ছিলাম, তো ওই সময় খুব গরম থাকার কারণে আমি সবসময় আমার রুমে আমি জানলাটা খুলেই ঘুমাইতাম বা খুলেই বসে থাকতাম অল টাইম, রাত হোক দিন হোক সবসময়। তো আমার রাতে একটা হ্যাবিট ছিল, রাতে সবসময় কানে ফোন দিয়ে ভূতের গল্প শুনতাম আর ফোন আর কি ফোন ইউজ করতাম সোশ্যাল মিডিয়ায় যে এগুলো করতাম। তো এরকম করতে হঠাৎ একদিন আমাদের বাসার সামনে ফুল গাছ ছিল বা জানলার সাইডে ফুল গাছ ছিল, তো আমরা বাসাটা নিস্তায় ছিল, তো ফুল গাছ থাকার কারণে আমার আর কি হিন্দুদের মতো এরকম কথা আছে যে ফুল গাছের কিছু থাকে আর কি, ডবলটানা কিছু থাকে, জিন ভূত পড়ে এগুলো থাকে। তো হঠাৎ করে একদিন এরকম আমি জানলা খুলে ভূতের গল্প শুনতেছি আর মোবাইল টিপতেছিলাম, তো ওই সময় হঠাৎ করে একটা গরম বাতাস লাগে আমার শরীরে, প্রচুর মানে গরম বাতাস লাগে শরীরে, এরকম বাতাসের কথা না রাত্রে, যেহেতু গরমের দিন তারপরে রাতে বাতাস ছিল, তো এরকম গরম বাতাস থাকার কথা না, তো সব ঠিক আছে, ওকে ভাত খাই শুয়ে পড়লাম। তো সেদিন রাত থেকে বাসা আমার বেডের নিচ থেকে শব্দ আসতেছিল, মনে হয় যেন বেডের নিচ থেকে টোকা দেয়। পরিবারে আমরা আমার বাবা মা ছোট ভাই আর আমি, বাবা মা ছোট ভাই একসাথে ঘুমাই আর আমি আলাদাই ঘুমাই আমার রুমে, তো এরকম আওয়াজ আসার কথা না, একটু ভয় পাইছি। তবে উঠছি, উঠা অনেক চেকিং করছি, কোনো কিছু ভাবছি বিড়াল বা অন্য কিছু হইতে পারে, তো বিড়াল আমাদের বাসায় নাই, তো ইঁদুর আছে এগুলো হইতে পারে, তো সেরকম কিছুই দেখি নাই। তো সেদিন রাতটা কাটলো, পরদিন রাত থেকে পরদিন ওই সময় আবার, তো ভয় তো ওইদিন জানলা আর খুলি নাই, ভয় পেয়েছি আর ভূতে মানে ভূতের ওই গল্প শোনা বাদ দিয়ে দিছি। তারপর সেদিন রাত্রে ওই সেম আবার ওই কাহিনী, তারপর আর সেদিন রাত্রে সাহস হয় না একা থাকার, মা বাবার সাথে চলে গেছি। তো এমন অবস্থা হয়েছে যে মা বাবার সাথেও ঘুমাইতে পারি না, মানে আমার মনে হয় আমার পাশে কেউ অন্য কেউ শোয়া আছে, ঠিক আছে? তারপর মা বাবা করলো কি, আমার ওইখানে বললো যে ওইখানে ঘুমানোর দরকার নেই, বাসায় মানে আমাদের সাথে এসে ঘুমা। তো বাবা মা নিচে শুয়েছে, আমি আর আমার ছোট ভাই খাটের বেডের উপর শুয়েছি একটা রুমের ভিতরে, আমি তখনও মনে হইতো ওই যে নিচ থেকে কেউ টোকা দেয়, মানে এমন অবস্থা হয়েছে যে সবার ভিতরে বসে আমি ঘুমাইতে পারতাম না, খুব খারাপ অবস্থা হয়ে গেছিল। ওনারা কেউ কিছু শুনতে পারতো না, আমি শুনি যে নিচ থেকে টোকা দেয়, শুধু এইটাই শুনি নিচ থেকে টোকা দেয়। তারপর ছোট ভাই যে কোনো কারণে সে আমার সাথে শোয় নাই, গরমের কারণে নিচে শুয়েছে বাবা আমার কাছে আর আমি একাই বেডে, পাশাপাশি একদম পাশাপাশি, কিন্তু আমার বেড আর পাশে নিচে শুয়েছে বাবা আমার শোয়া। তো আমার মনে হয় কি আমার দুই পাশে মানে কেউ দুই পাশে শুয়ে রয়েছে, দুইটা মেয়ে এরকম আমার মনে হয়েছে, দুই পাশে দুইটা মেয়ে শুয়ে রয়েছে, শাড়ি পরা চুল টুল খোলা, এরকম দুইজন মেয়ে দুই পাশে শুয়ে রয়েছে, বুঝছেন? এরকম প্রচুর ভয় পেয়ে গেছে দেখে, তারপর সারা রাত আর ঘুমায় নাই, বাসার সবাই জায়গায় বসে রয়েছি, তারা কিছু দেখতে পায় না, কিন্তু তারা আমার ভয়তে তারা ভয় পেয়ে গেছে, বাসার সবাই জায়গায় রয়েছি, ওইটা মেয়ে কিছু করে নেই মানে শুধু বসে রয়েছে, ভয়তো আমার অবস্থা শেষ। তারপর জ্বর এসে পড়ছে প্রচুর, অনেকদিন জ্বর ছিল। তারপর বাবা কবির জানলো একটা মুসলিম মেয়ে মহিলা কবিরাজ, তো সে আসার পরে সব আমারে দিনের বেলা আসছে, তো আমারে ভালোভাবে দেখে গেল, তারপর একটা তাবিজ দিয়ে গেছিল, তাবিজের ভিতরে কাটছিল কিছু, কোনো লেখা টাকা ছিল না, শুধু কাটছিল আর মোম দিয়ে ওই কাঠটা আটকে দিতে বলছিল। তো তারপর বলছিল যে সাত দিনের ভিতরে যেন বাসা থেকে না বের হই, সাত দিনের ভিতরে কোনো জায়গায় যাতে না যাই, বাসার ভিতরে থাকতে। তো আমি ভুল করিয়া জাস্ট একটু সামনে কলেজের এখানে গেছি, মানে আমার বাসা থেকে এক মিনিট লাগে কলেজে, তো এখানে গেছি, আমি বাসায় এসে দেখি যে আমার এই তাবিজের ভিতরে কাঠ সব পড়ে গেছে খুলিয়া, জাস্ট কলেজ তোমার গেছি আর আইসি, এটাতে কাঠ খুলে পড়ে গেছে, তাবিজ আছে ভিতরে কিছু নাই, তারপর জানানো হলো, তারপর সে আবার আসলো, তারপর বিভিন্ন রিচুয়াল আছে এগুলো করলো আমার সাথে, বুঝছেন? যেহেতু ওটা তাড়ানোর ব্যবস্থা করতেছে যেহেতু আমার সাথে আছে। তারপর সে বলছে যে সবকিছু দেখে তার সাথে একটা কিরকম একটা প্লেটের মতন ছিল, তার সেগুলো দেখে আর কি রিচুয়াল করে। তো সে বললো যে এটা হচ্ছে দুইটা পেত্নী, যারা কয় ডাকেনি বা পেত্নী এরকম কিছু, একটা হয়েছে আমাদের বাসার পিছনে বাজার আছে, বাজার থেকে একটা ধরছে, আর একটা বরিশাল রুমে, আমি যে রুমে থাকতাম বরিশাল রুমে সেরকম সেইখান থেকে একটা আসছে, দুইটা আমার সাথে দুইটা ছিল। তো সে এরকম বিভিন্ন রিচুয়াল বলতে সে একটি মুরগি আনছে, মুরগি আনার পরে সেটা আমার চারপাশে ঘুরে মুরগিটা কাটলো, তারপর সেই মুরগির রক্ত পুরো একটা বালতিতে পুরো ঢাললো রক্তটা, সেটা দিয়ে আমার স্নান করানো হইলো এখানে। তারপর স্নান করার পরে আমার যে মানে যা গায়ে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো সে নিয়ে গেছে আর মুরগিটাও নিয়ে গেছে, এগুলো করার পর তারপর সে আবার একটা তাবিজ দিয়ে গেল যে এবার বললো যে 21 দিনের মধ্যে কোনো জায়গায় বেরোনো যাবে না, আর বিশেষ করে পিছনে যেখানে বসে স্নানটা করাইছে আর কি, ওই রক্ত দিয়ে যেখানে গোসলটা করাইছে ওইখানে যাওয়াই যাবে না, ঠিক আছে? এরকম করছি, তারপর 21 দিনের মাথায় যেদিন 20 দিন হইলো, 21 দিন আর একদিন বাকি আছে, সেদিন সে কল দিল আমার ওই যে কবিরাজে, কল দিয়ে বললো আজকে রাতে রুমে একা ঘুমাইতে হবে, তোমার সেই রুমে আর কিছু দেখতে পারো তুমি, হঠাৎ রাত্রে যে কোনো কিছু দেখতে পারো, কিন্তু ভয় পাবে না আর জোরে চিলেনি দেওয়া যাবে না, তাহলে সমস্যা হইতে পারে, যে কোনো কিছু ভালো কিছু আসবে দেখতে পারো, ঠিক আছে? তাহলে তারপর ঠিক আছে, রাতে শোয়া ছিলাম, তো তখন 2টার মতন বাজে, আমি মোবাইল টিপতেছি, আমার তো ভয়, আমি তো ঘুমাইব না, আমি মোবাইল টিপতেছি, সোশ্যাল মিডিয়ায় আসি, তারপর হঠাৎ করে আমার বাসা আমার মানে বেডের সাইডেই ছিল, আমার মোবাইল চার্জ দিতাম ওইখানে, ওইগুলো ছিল, তো মোবাইলটা চার্জ লাগাই, তারপর আমি টিপতেছি, আমার এখন মনে আছে পুরো মোবাইল চার্জ লাগাই টিপতেছি, আমার মোবাইলটা চার্জ থাকতো না সে সময়, সমস্যা ছিল
ছিল, তো হঠাৎ করে আমার চার্জার ওইখানে দেখি একটা সাদা বলের মতন, একটা বল সাদা একটা বলের মতন। তারপর একটু মনে একটু কেমন জানি লাগলো যে লাইট পড়তেই পারে। তারপর দেখলাম যে এটা ঘোরাঘুরি করতেছে, রুমে ঘোরাঘুরি করতেছে। তারপর আমার মনে পড়লো এই কথা যে ভয় পাওয়া যাবে না, কিন্তু আমি আমার মানে আমার সহ্য ক্ষমতা ছিল না, মানে আমার পারতেছিলাম না, এমন অবস্থা পারতেছিলাম না, আমি মারে ডাক দিছি। তারপর সেও বুঝছে, তারাও বলে দিছে সবকিছুই যে আসা যাবে না, ওইখানে যাবে না। মাও বুঝতে পারার পরেও আর আমিও বুঝতে পারছি যেহেতু ভালো জিনিস বলছে সে ভালো জিনিস আসবে, সেহেতু সেইভাবে অপেক্ষা করার পরে তারপর মা আসছে। 10 মিনিটের পর মা আসার পর তখন আর ছিল না, তারপর থেকে আর কিছু হয় নাই সেরকম। ওই ওই জিনিসগুলো আর এখন আর সেরকম হয় না, তবে মাঝে মাঝে এখনো কিছু কিছু ফিল করি জিনিসগুলো, যেরকম অনেক সময় অনেক ভয় পাই এগুলোই। আর তারপর থেকে আর এখন পর্যন্ত কিছু হয় নাই ওই বাসায়। তারপরে আর 1 বছর মতন ছিলাম, তারপর চলে আসছি ওই বাসায়। ছাড়া মূল কারণ হয়েছে মানে ওখানে একটা হচ্ছে আমরা ভাড়া থাকতাম, তো ওইখানে ভাড়া থাকার কারণে ওখানে ওইটা বাসাটা রিপেয়ারিং করাবে সেই জন্য ছাড়তে হইতো। আর হচ্ছে যে আপনার ওই যে ওইগুলোর কারণে বিভিন্ন রকম কারণে সেগুলো বলাও জানে সবার কাছে, তো বিভিন্ন অনেক মানুষ অনেক কথাগুলো বিশ্বাস করে না, সবাই যার সাথে তারাই বুঝে, এগুলো অন্য মানুষ আর কি হাসিপাত হয়ে যায়, এগুলো বলা যায় না, সেই জন্য আর কি ছেড়ে চলে আসছি। ওটা একটা বলের আকৃতি ছিল, এটা আপনার ক্রিকেট বলের আকৃতি ছিল, এটা সারা রুমে ঘুরছে। প্রথম দেখে আমি তো ভাবছি যে এটা যে কোনো কিছু একটা লাইট পড়তেই পারে, বাইরে থেকে গাড়ি ঘোড়া পড়তেই পারে, কিন্তু আপনার ওইটা দেখলাম যে পুরো বাসায় ঘোরাঘুরি করতেছে। আমি তো দেখতেছি এটা সবকিছু, আমি দেখতেছি, তারপর আমি কিন্তু ওইটা দেখেও তারপর ওইটার ফোকাস করিনি, আমি কিন্তু মোবাইলের দিকেই আছি, কারণ আমি তো জানি যে ওইটা বলে দিচ্ছি আগে ফোন করে। তারপরও মানে যেই বললাম যার সহ্য ক্ষমতা ছিল না, তারপর আমি মায়ের ডাক দিছি। মা যখন চলে আসছে মানে আমার ভয়, আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, আমি চোখ মুখ বন্ধ করে রাখি দিছি। তারপর মায়ের আসছে, চোখ খুলে আর কিছু দেখিনি। দিনের বেলা আমার এমন অবস্থা হয়েছে আমি দিনের বেলা ঘুমাইতে পারতাম না, বুঝছেন? আমি আর মানে আমার বরিশালে বাসা ছিল, তো আমি বরিশালে ঘুমাইতে পারতাম না, বাড়ি আসলে ঘুমাইতে পারতাম না। তো লাস্টে ওই যে বলের আকৃতি সাদা জিনিসটা ঘোরাঘুরি করছে, মায়ের ডাক দিলাম, মায়ের আসছে, তারপর আমি চোখ মিলে দেখি আর কিছু নাই। তারপর ভয় ছিল, ভয় আস্তে আস্তে কাটছে আর কি, তবে এখন আর সেরকম কিছু হয় না। না ওই বাজারের সামনে বসে আমার গোসলটা যে দিছিল, বাজারের সামনে বসে আমার গোসলটা দিছিল। তো বাজার ওইখানে যাওয়া মানে আমরা আমার গোসল করতে হলে আমার কলে যাইতে হতো, তো বাজারের পাশে ছিল কলটা, তো গোসল করতে হলে এখানে যাওয়াই লাগতো, যে কোনো সময় যাইতাম। হ্যাঁ, ওই জন্য কবির যে যা বললো সেই অনুযায়ী আর কি বললাম। ওদের মুরগিটা কাইটা আমার ওই আপনার তারপর আমার শরীরের চারপাশে ঘুরাইয়া জমাই দিয়েছে মুরগিটা, তারপর মানে মুরগিটা জমাই দিয়া তারপর আমার চারিদিকে ঘুরাইছে, তারপর ওই রক্তটা দিয়া আমার আর কি জলের সাথে মিশিয়ে স্নান করাইছে। তো মুরগিটা পরে নিয়ে গেছে, আর আমার পরনে যা জামা কাপড় ছিল সবই নিয়ে গেছে। অন্যদের আমি বলিনি আসলে, এগুলো আগে বিশ্বাস করতো না আর কি, আর এগুলো জানি যে যার সাথে সেই বোঝে, তো অন্যরা যার সাথে হইতো সেই বুঝবে, তো এগুলো ছাড়া অন্য কেউ কখনোই বলিনি। এগুলা বা আমার সাথে শেয়ার করছি, তারা বিশ্বাস করতো। আমার শরীরে ঘুরে বেড়ায় রহস্যময় এমন অনেক ঘটনা পৃথিবীতে ঘটে যার ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে না। তোমরা কারা যাচ্ছো? আমাদের উঠাও! অবিশ্বাস্য এমন গল্প শুনতে চায় চলতি। গল্প বলতে আমাদের সাথে যোগাযোগ করুন। একবার, দুবার, তিনবার ফোন 09611027598 অথবা ফেসবুকে ইনবক্স করুন।